তিনজন মানুষের কাজ একটা মেশিনে করে, তারপর ওয়ার্কশপ আছে যারা গ্রিলের কাজ করে, থাই অ্যালুমিনিয়ামের কাজ করে, বালু কণা বা একটা লোহার গুড়া যদি চোখে যায় তাহলে কত ক্ষতি। বিভিন্ন কোম্পানি এটা দেয় না, কোম্পানি দিছে যাতে চোখের ভিতরে সেফটির জন্য শুধু ব্লেড চেঞ্জ করবেন, কাট কাটবেন, টাইলস কাটবেন, লোহা কাটবেন, গ্রিল কাটবেন, থাই কাটবেন, অ্যালুমিনিয়াম কাটবেন, আপনি যাবতীয় কাটবেন। আজকে চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব, 800 ওয়াটের এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখাবো। বাজারে অনেক গ্রাইন্ডার আছে বন্ধুরা, আজকে আপনাদের অত্যাধুনিক একটা এই গ্রাইন্ডারের সাথে পরিচয় করে দিব, যেটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বলে রাখি এই যে চমৎকার গ্রাইন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিভিন্ন আসলে ডিজাইনের মধ্যে সবচেয়ে অন্যতম একটা ডিজাইন এই ডিজাইনটি, এবং এই এটা কিন্তু নিয়ে আসে বন্ধুরা এসিআই স্মার্ট পাওয়ার টুলস থেকে, এবং এসিআই কোম্পানি কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশে এখন প্রোভাইড করছে। এই প্রোডাক্টটা সম্পর্কে জানবো, এই প্রোডাক্টটার ফিচার সম্পর্কে জানবো, আমরা খুলে দেখবো কি কি ম্যাটেরিয়ালসগুলো রয়েছে এই প্রোডাক্টের মধ্যে। আমার সাথে ভাইয়া রয়েছে, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই এই যে মেশিনটা দেখতেছেন, এটা হলো এসিআই স্মার্ট টুলস এর একটা গ্রাইন্ডার। আমি তো বিভিন্ন কোম্পানির গ্রাইন্ডার বিক্রি করছি, আজকে 30-35 বছর যাবত আমি গ্রাইন্ডার বিক্রি করি, কিন্তু এসিআই প্রোডাক্টটা যে এত সুন্দর করছে, এত ভালো করছে, 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, এটা অন্যান্য কোম্পানি কিন্তু দিতে সাহসও পায় না, দেয় না, এবং ওয়ারেন্টি কিন্তু পুরো মেনশন করে দিয়ে দিয়েছে। দেখেন এখানে, এখানে ওয়ারেন্টি 6 মাসের ওয়ারেন্টি এটা মেনশন করে দিয়েছে। আরেকটা কথা হলো যে এটার যে আর্মেচারটা আছে এটা অরিজিনাল তামা, অন্যগুলো আমি দেখছি অ্যালুমিনিয়াম টালুমিনিয়াম হয়, ওয়ারেন্টি ওয়ারেন্টি দেয় না, কিন্তু এটা নিয়ে কাস্টমার সবাই খুশি, প্রত্যেকে মুড়ির মতো কিনতেছে, তার মানে চাহিদা অনেক বেশি। কারণ যদি কেউ এটা মনে করেন অন্যান্য কোম্পানি এই একই মেশিন 2000-3000 ওয়াট লিখে দেয়, কিন্তু কাস্টমার তো বোকা না, কাস্টমার তো বুঝে যে এটা তো মিথ্যা ওয়াট লেখা। আর সততার সাথে যে কোম্পানি ব্যবসা করে সব কাস্টমার সেটাই খায়, তার মানে কি এটা পারফেক্ট ওয়াটই হচ্ছে, কি লিখছে পারফেক্ট ওয়াট, 800 লিখছে, এটা 800 ওয়াটই থাকবে, 800 ওয়াটই আছে, কারণ ওয়াট মাপা তো কোনো যন্ত্র নাই। যারা দিনমজুর কাজ করে একটা মেশিনে তিনজন লেবারের কষ্ট বাঁচায়, একজন জয়েস ধরে, একজন হ্যামার পিটায়, ওই কাজটাই জ্ঞান, একটা ব্লেড লাগায়, যখন কাজ করে তিনজন মানুষের কাজ একটা মেশিনে করে। আচ্ছা, তো এই মেশিনটা যদি ভালো হয় তাহলে তো লেবার মিস্ত্রিরা খুশি। একটু খুলে দেখাবেন আমাদেরকে? অবশ্যই খুলে দেখাবো, একটু দেখি আমরা মেশিনের ভিতরে। এই যে দেখেন হ্যান্ডেলটা, দেখেন আপনি কত সুন্দর চমৎকার একটি হ্যান্ডেল, দেখেন ধরেন আপনি, এখানে যদি আপনি একটা চাকু লাগান আপনি একটা তরবারি হবে। যাই হোক, এই গেল হ্যান্ডেল, হ্যান্ডেল ওকে। তারপর দেখেন আপনি এই যে গার্ডার, গার্ডার চোখের দানা যদি একটা বালু কণা বা একটা লোহার গুড়া যদি চোখে যায় তাহলে কত ক্ষতি। বিভিন্ন কোম্পানি এটা দেয় না, গার্ডার কোম্পানি দিছে যাতে চোখের ভিতরে সেফটির জন্য এই জিনিসটা দিছে। এই দেখেন একটা জিনিস, এবং দেখেন আপনি আরেকটা জিনিস দিছে যে এখানে যে ম্যানুয়ালি গাইড দিয়ে দিছে একটা, হ্যাঁ ম্যানুয়াল একটা গাইড দিছে, এবং আর এই যে একটা এটার বলে হলো কার্বন, কার্বন এই যে একটা কার্বন, এই মেশিনে প্রায় 2 বছর যায়, 2 বছর যাবে, 2 বছর যায় আমি দেখছি, কিন্তু অন্যগুলো আমার কাছে 6 মাসের ভিতরে কার্বন শেষ, কিন্তু এই মেশিন 2 বছর যায়, 2 বছর। আর চাবিটা দেখেন কত মজবুত মোটা, চাবিটা দেখেন, চাবিটা কত মজবুত মোটা, এবং এখানে একটা ছিদ্র দিছে, সে চাইলে সুতা দিয়ে ঝুলে রাখতে পারবে, এটা হারায় যায়। আচ্ছা, এটা মিস্ত্রিরা বিপদে পড়ে, পরে লাস্টে এটা খুলতে তাদের সেলাই রেঞ্জ কিনা লাগে, পাইপ রেঞ্জ কিনা লাগে, কিন্তু এটা দেখেন আর সুতা দিয়ে দিছে, সব ম্যাটেরিয়ালস কিন্তু দিয়ে দিছে, কঠিন কঠিন ভাই বলার বাইরে। ওকে ভাইয়া, আমাকে একটু বলেন, হ্যাঁ বলেন, এই যে মেশিনটা, হ্যাঁ এগুলো আসলে কি ধরনের কাজে, মানে কোন কোন জিনিস কাটা কাটা? এই মেশিনটা শুধু ব্লেড চেঞ্জ করবেন আপনি, আচ্ছা শুধু ব্লেড চেঞ্জ করবেন, কাট কাটবেন, টাইলস কাটবেন, লোহা কাটবেন, গ্রিল কাটবেন, থাই কাটবেন, অ্যালুমিনিয়াম কাটবেন, আপনি যাবতীয় কাটবেন। আমার কাছে আমার এক বন্ধু, তারে আমি একটা ব্লেড বানিয়ে দিছি, সে গোস্তের হাড্ডি কাটে, গরুর পায়া কাটে, ভাই সত্যি আমি নিজে এই গ্লান্ডার বানিয়ে দিছি, তার মানে এটা দিয়ে সব ধরনের পদার্থ কাটা যাবে, তাই না? যাবতীয় ভাই। আচ্ছা ভাই, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কারা আসলে বেসিক্যালি, এগুলো কাস্টমার কারা, কারা নেয় এগুলো? আসলে যাদের ইন্ডাস্ট্রি আছে, তারপর ওয়ার্কশপ আছে, যারা গ্রিলের কাজ করে, থাই অ্যালুমিনিয়ামের কাজ করে, যারা কাঠের কাজ করে, তারা একটা ব্লেড লাগায় তারা পলিশও করতে পারে, বাহ পলিশও করা যাবে, হ্যাঁ পলিশও করা যাবে, জাস্ট শুধু একটা একটা ব্লেডের ডিফারেন্স, কাট কাটবে, লোহা কাটবে, থাই কাটবে, অ্যালুমিনিয়াম কাটবে, গ্রিল কাটবে, টাইলস কাটবে, যাবতীয় জিনিস কাটার ব্যাপারে। এবং যদি মহিলারা ভাই ভাই এটা যদি মহিলারা জানে তাহলে মহিলারাও ব্যবহার করতে পারবে, এত সেফটি। আর একটা কথা বলে রাখি, এটার যে দেখেন এটা আসলে ব্লু কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন করা, তো একদম ময়লা হয় না, ময়লা হবে না, 2 বছর চালাইলেও এটা এরকমই থাকে, এরকমই থাকে, কারণ ময়লা হওয়ার কোনো ভয়ই নাই, এখানে কালো তো ময়লা হয় না, ব্লু তো ময়লা দেখা যায় না। চমৎকার চমৎকার, শুধু একটু যত্ন করে রাখলে। ভাইয়া এই যে এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে পারচেজ করা যাবে, তো অবশ্যই আপনি আসবেন, কোম্পানি রেটে দেবো, কারণ আমার লাভ দরকার নাই, আমি লাভ 30 বছর পর্যন্ত লাভ করছি,
আমার এখন লাভ লাগবে না, ওয়ারেন্টি দিচ্ছে না এটা, কত দিন কোম্পানি 6 মাস সরাসরি ওয়ারেন্টি দিচ্ছে। আচ্ছা, কোম্পানি দিচ্ছে 6 মাসের ওয়ারেন্টি, তো একটা জিনিস কি এবং আমাদের আমাদের এখানে নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, 6 মাসের বেশি হলো ওটা আমরা নিজেরা দেখব। তো ভিউয়ার্স দেখে ফেললেন চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে 6 মাসের ফুললি ওয়ারেন্টি। বলে রাখি এই প্রোডাক্টটা আপনারা সরাসরি যদি কেউ অনলাইন থেকে পারচেজ করতে চান তাহলে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে পারচেজ করতে পারবেন। এছাড়াও আপনারা দারাজে কিন্তু দারাজ মলে কিন্তু আসলে এটা পেয়ে যাবেন অনলাইনে। এছাড়াও আপনারা ডিলার পয়েন্ট আছে ওনাদের ডিলার পয়েন্ট থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়া যারা মিরপুর 12 নম্বর পল্লবীর আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি ভাইয়ার শোরুমে চলে আসতে পারবেন। ভাইয়ের দোকানটার অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাইয়া। মিরপুর 12 নম্বর পল্লবী মুসলিম বাজার 25 নম্বর রোড 7 নম্বর বাড়ি ডি ব্লক জুয়েল এন্ড সন্স। জুয়েল এন্ড সন্স চলে আসবেন ইনশাল্লাহ। সবচেয়ে ভালো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই কিন্তু এসিআই এর স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার 800 ওয়াটের এই প্রোডাক্টটা কিনতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।